ধন্যবাদ আপনাকে। যেহেতু বিআইডিএস এর সম্মেলনের কথা বললেন, আমি মাননীয় মন্ত্রীও প্রথম দিন সেটা ইনোগুরাল সেশনে ছিলেন। আমি মনে করি যে বিআইডিএস একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, যার বাংলাদেশের জন্মের সাথে তারও জন্ম, তার আগে থেকেই জন্ম, সেখান থেকে লেগাসি এসেছে। এবং বাংলাদেশের উন্নয়নটাকে যেভাবে দেখা হয়েছে, বিআইডিএস এর সাথে যারা জড়িত ছিলেন তারা সবচেয়ে ভালোভাবে দেখতে পেরেছেন, এবং তাদের সবাইকে আমরা মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে একটা প্ল্যাটফর্মে এনে গত 3 দিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। সেখানে দেশের অতীতের অর্জন, ভবিষ্যতের চ্যালেঞ্জ, বর্তমানের চ্যালেঞ্জ সব বিষয়গুলো এসেছে। তন্মধ্যে একটা বিষয় আপনি যেটা পিক করেছেন সেটা হচ্ছে বৈষম্যের কথা। বৈষম্যের কথা আলোচনা হয়েছে, হয়নি যে তা না। আমি ব্যক্তিগতভাবে, আপনি একটু আগে যেটা বললেন, আমি মনে করি আমাদের মতো উন্নয়নশীল বা এই স্বল্পোন্নত দেশ যারা উপরের দিকে যেতে চাচ্ছে, সেসব দেশে আয় বৈষম্যটা সবচেয়ে বড় বিবেচনাধীন হওয়ার কথা নয়, বিষয় না। কারণ হচ্ছে আপনি যদি গ্রোথ স্ট্র্যাটেজি নেন, তাহলে আপনি যদি এগ্রিকালচার থেকে আপনি ট্রান্সফর্ম করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যান, সেখানে কিছু কিছু আয় বৈষম্য তৈরি হবে। আজকে গার্মেন্টস ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং যারা হবে করছে, তাদের আয় ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু এটা আমরা বলি একটা ট্রিকল ডাউন বেনিফিটস তো আছে যারা পায়। আপনি যদি রাস্তাঘাট করেন, সেখানে কিছু লোক একটু বেশি বেনিফিট পাবে, কিন্তু আমি পুয়ার স্ট্র্যাটেজি যদি নিতে চাই তাহলে আমার গ্রোথটা কমে যাবে। আমি এটাকে খুব বেশি মানে সিরিয়াস বিষয় এই মুহূর্ত পর্যন্ত মনে করছি না, যে আয় বৈষম্যটা এখনো আমি মনে করি আমাদের যেটা আছে সেটা মোটামুটি সহনশীল। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে, সে বিষয়টা হচ্ছে আয় বৈষম্য কমানোর জন্য আমাদের জন্য আমাদের যে বিষয়টা বেশি দরকার সেটা হচ্ছে যে যারা সত্যিকার অর্থে আমাদের ট্যাক্স, জিডিপির একটা বিষয় আছে যে তারা সত্যিকার অর্থে ট্যাক্স দিচ্ছেন কিনা, আয়টা সঠিক পথে হচ্ছে কিনা, তারপরে কর্মসংস্থানের বিষয়গুলো আমরা কতটুকু বেশি করতে চাচ্ছি, সেই বিষয়গুলো আসলে মুখ্য বিষয়। তার সাথে গ্রোথ হবে, এবং সেই ক্ষেত্রে আমরা যেমন বলছি এগ্রিকালচার সেক্টরে এখনো কর্মসংস্থানের 42-40% উপরে, যেটা আমরা চাচ্ছি যে আরো বেশিরভাগে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে নিয়ে আসি, সেখানে আরো বেশি যাতে কর্মসংস্থান হয় এবং প্রণোদনা দেওয়া যায় সেই বিষয়গুলো। তো মূলত আমি বলবো যে গত 3 দিনের সেশনে যে আলোচনাগুলো হয়েছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বর্তমানে যে কোভিড ক্রাইসিস চলছে সেটা থেকে কিভাবে উত্তরণ করা যায়, অর্থনৈতিক রিকভারিটা কত ফাস্টার হতে পারে, কি ধরনের পলিসি নেওয়া যেতে পারে, এবং যেসব পলিসি নেওয়া হয়েছে সেখান থেকে আরো কিভাবে ভালো করা যায়। দ্বিতীয় আলোচনাটা এসেছে যে এলডিসি সামনে আমরা গ্রাজুয়েশন করছি, সেই এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ গুলো কি কি এবং কিভাবে মোকাবেলা করা যায়। থার্ড হচ্ছে টার্নিং পয়েন্ট, আমরা যে 2040 সালে 41 সালে উন্নত দেশে যাচ্ছি, সেখানে যেতে হলে আমাদের কি কি করণীয়। তা আমি খুব সংক্ষেপে এই 3টা বিষয় একটু রিফ্লেক্ট করতে চাই। যেমন কোভিড বিষয়ে আমরা, মাননীয় মন্ত্রীও বলেছে, আমরা সবাই জানি যে আমরা মোটামুটি এটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছি। সেটা কিছুটা আমাদের লাক ফেভার করেছে, কিছুটা আমাদের পলিসি ফেভার করেছে সব দিক থেকে, কিন্তু এর অর্থ এই না যে আমরা কোভিড সংখ্যা থেকে পুরোপুরি পিছিয়ে মানে মুক্ত হয়ে গেছি বা আমাদের অর্থনীতি পুরোপুরি মুক্ত আছে, ইনসুলেটেড আছে, তা না। আমরা রিকভারি স্টেজে আছি, সেই রিকভারিটা করার জন্য আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি। যেমন এসএমই এর ক্ষেত্রে আমরা বলেছি কিভাবে এসএমই কে প্রণোদনা দেওয়াটা সঠিকভাবে পুরোপুরি হয়নি, সেই কথাটা আলোচনা এসেছে, তাকে আরো স্টিমুলাস প্যাকেজ গুলো দেওয়া যায়। আমরা ফিসক্যাল পলিসির স্পেসটা নিয়ে আলোচনা করেছি যে আমরা আরো পাবলিক এক্সপেন্ডিচার আরো বাড়ানো সম্ভব, বিশেষ করে সোশ্যাল সেফটি নেট এবং অন্যান্য বিষয়ে, যাতে দরিদ্রদেরকে সরাসরি পৌঁছানো যায়। সেই সরাসরি পৌঁছানোর ক্ষেত্রে এসএমই এবং দরিদ্রদের কথাই যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখছি ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমাদের সমস্যা আছে। সেই চ্যানেলের জন্য আমরা বলছি ডিজিটালাইজেশনের যে অ্যাপ্রোচটা, আসান ভাই বলছেন উনি গ্রামে এখন থেকে অ্যাটেন্ড করছেন, সেই ডিজিটালাইজেশনের বা টেকনোলজিটা যদি আমরা আইসিটি ইউজ করতে পারি, একটা ডাটাবেস তৈরি করতে পারি, এবং তাতে করে যদি তাদের কাছে দ্রুত পৌঁছানো একটা ব্যবস্থা করা যেতে পারে, এটা একটা আলোচনা। সেই প্রেক্ষিতে আমি আলোচনা করেছি যে গত 10 বছরে একটা বড় পলিসি ফ্রেমওয়ার্ক, যেটা ডিজিটাল বাংলাদেশ ভিশন নেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি যে ইটস এ গভর্নমেন্ট শিফটিং ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। এখন কারণ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ভিশনটা সরকারের অন্যান্য 5-year plan, তার পার্সপেক্টিভ প্ল্যান সব জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং এটার সাথে কোনো ভুল নেই। কারণ হচ্ছে ইন্ডিয়া, চায়না এবং ইউএস এর পোস্ট ওয়ার ইকোনমিক গ্রোথে ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা 7.6% গ্রোথ পেয়েছিল, এক্সটেন্ড করেছিল। এটাকে যদি আমরা প্রপারলি নিতে পারি, যে শুধুমাত্র আইসিটি ইনফ্রাস্ট্রাকচার না, ডিজিটাল ডিভাইডটা যদি কমানো যায়, যেটা বললাম আমরা কোভিডের সময় এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখেছি, তারপরে অনলাইন ই কমার্স এর ক্ষেত্রে দেখেছি, কমিউনিকেশনের ক্ষেত্রে দেখেছি, সরকারের ই গভর্নেন্স এর ক্ষেত্রে দেখেছি, ই নথি বলে আমরা জানি যারা সরকারের, যেহেতু দিয়ে ঘরে বসে ফাইল পত্র দেখা যায়, নোট দেখা যায়, তো এই ধরনের অনেক কাজ হচ্ছে। অ্যাট দা সেম টাইম আমার গবেষণাটা আমি দেখিয়েছি যে গ্রোথটা যদি
আইসিটির মাধ্যমে বাড়ানো যায় যায় মানে প্রোডাক্টিভিটি, আসলে এটা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট চ্যানেলে হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি প্রোডাক্টিভ গত 10 বছরের গ্রোথের আপনি যদি ড্রাইভার্স গুলো দেখি, আরএনজি সেক্টরের শেয়ার কিন্তু জিডিপির সাথে কমে যাচ্ছে, আমরা যদি রেমিটেন্সের শেয়ার দেখিয়েছি আমরা জিডিপির সাথে কমে যাচ্ছে, কিন্তু টোটাল প্রোডাক্টিভিটিটা বাড়ছে, লেবার প্রোডাক্টিভিটিটা বাড়ছে, এগুলোর একটা ইম্প্যাক্ট হচ্ছে আইসিটির অ্যাডপশনটা, যে আইসিটির যে ওয়াইড স্প্রেড অ্যাডপশনটা, তবে সেটাকে আরো বেগবান করার জন্য যেটা দরকার ছিল আমরা দেখিয়েছি সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর যাতে আইসিটির বা টেকনোলজিকে আরো বেশি ব্যবহার করতে পারে, অটোমেশনে যেতে পারে, সেই জায়গাটা ঘাটতি আছে বলে আমরা কিছু অঙ্ক করে দেখাতে পেরেছি। সেই জায়গাটা বেশি ফোকাস করা উচিত, কারণ হচ্ছে তারা যাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে ইনোভেশনে মনোযোগ দেয় এবং তাতে করে, এটা একটা দিক, এটা আমি মনে করি যেটা রাইট পলিসি আমরা এটা পার্সু করছি ভবিষ্যতের জন্য, ডিজিটালাইজেশন একটা নলেজ ইকোনমির দিকে যাওয়ার দিকে। দ্বিতীয় প্রশ্নটা এসেছে স্কিলস, যেটা আমরা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আইসিটির ক্ষেত্রে, কারণ আইসিটি হচ্ছে এমন একটা, এখন এখন আপনি যদি, আমি পিছনের দিকে তাকানোর সময় নেই, আপনি ইস্ট এশিয়া দেখেন, আপনারা যদি চায়না দেখেন, তারা দেখবেন যে ডিজিটাল ট্রান্সফরমেশন কিভাবে ঘটেছে, সেই ক্ষেত্রে টেকনোলজি বেসড স্কিলস আমাদের দরকার। সেই স্কিল হলে যেটা হবে যে আমরা আইসিটি রিলেটেড অন্যান্য সেক্টর গুলোকে ডেভেলপ করতে পারবো, সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স এর কথা আসে, ইস্ট এশিয়ার গ্রোথ পাথ যদি আমরা দেখি, প্রথমে তারা শুরু করেছিল অ্যাপারেল সেক্টর দিয়ে, তারপরে তারা ইলেকট্রনিক্স এ গিয়েছে, ম্যানুফ্যাকচারিং এ গিয়েছে, টিভি, রেফ্রিজারেটর, দেন অটোমোবাইলস, এই জাতীয়, এই পাথটা আমরাও আমার মনে হয় সেই পাথে আছি। সে আলোচনাটাই অনেকটা এসেছে যে ডাইভার্সিফিকেশন আমরা কি করতে পারি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে এলডিসি গ্রাজুয়েশনের জন্য শুধুমাত্র অনেকেই চিন্তা করছেন যে গার্মেন্ট সেক্টর কি হবে, গার্মেন্ট সেক্টর কি হবে, কিন্তু আমাদের চিন্তা করা উচিত গার্মেন্ট সেক্টরের সাথে আর কোন সেক্টর আমরা যেতে পারি। ভিয়েতনামের আলোচনা এসেছে অনেকে, কিন্তু আমি মনে করি না এটা ফেয়ার কম্পারিজন, কারণ হচ্ছে ভিয়েতনাম $100 বিলিয়ন উপরে ইলেকট্রনিক্স রপ্তানি করে, গার্মেন্টস হচ্ছে তাদের 3-4 নম্বরে, তাহলে আমি তার সাথে কেন অ্যাপ্লাই মানে নিজে কম্পেয়ার করবো? আমি স্টিল মনে করি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, আমাদের যে হিউম্যান ক্যাপিটালকে যদি আমরা প্রপারলি ডেভেলপ করতে পারি, তাদেরকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্টে যেসব প্রোগ্রাম গুলো নেওয়া হয়েছে সেগুলো করতে পারি, আমরা টেকনোলজি ড্রিভেন যদি এডুকেশন ডেভেলপ করতে পারি, তাহলে আমরা সামনের দিনগুলোতে আমার মনে হয় না যে আমরা খুব বেশি পিছিয়ে যাব, কিন্তু প্রয়োজন হচ্ছে প্রপার পলিসি ইস্যুস গুলো। জি, আমি ফিরছি আলোচনায়। ডক্টর মঞ্জুর হোসেন, আপনি কথাটি বলেছিলেন পরে, যেটা আমি একটু ফারুক মনিউদ্দিনের কাছেও শুনেছি, যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথাটি, আমাদের দক্ষ জনসম্পদ গড়ে তোলার বিষয়ে উনি খুবই গুরুত্ব দিয়েছেন, যে আমাদের আসলে আমরা যে দেশের বাইরে যে শ্রমিকরা যায়, সে তারা যদি অদক্ষ না হয়ে দক্ষ হতো, তাহলে আমাদের রেমিটেন্সটা আরও আরও ভালো হতো। সেখানে আমরা কিন্তু যে, যেমন উনি উদাহরণ দিয়েছিলেন যে ভারত বা ফিলিপাইনের মতো দেশের কাছে আমরা মার খেয়ে যে আমাদের টকবগে জনশক্তি আছে, তাদেরকে কাজে লাগানো, সেইটার ব্যাপারে জনাব ফারুক মনিউদ্দিন কিছু বলেছেন, ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাটাতে আমরা আরো একটু নজর দিতে পারি কিনা? আরো একটু কেন, আমাদের অনেক বেশি নজর দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের এখন আমাদের শক্তি হচ্ছে এটা, আমাদের জনশক্তিটাই হচ্ছে আমাদের শক্তি, শক্তিকে মানে মানে সম্পদকে শক্তিতে রূপান্তর করতে হবে, সেটা হচ্ছে কথা যেটা আমরা বলি, কারণ আমরা কোন দিকে করব সেটা সেটাও একটা বিষয়, এত এত লোকের দেশ, সেখানে আপনি কোন পলিসি কিভাবে নিবেন সেটা একটা। ফারুক মনিউদ্দিন সাহেব একটা আসপেক্ট বলছে বিদেশের, আমি আমি সেটা আমার কাছে খুবই ন্যারো আসপেক্ট মনে হয়েছে, যেটা দরকার হচ্ছে সবাইকে চাকরি করতে হবে, দ্যাটস নট দা ইস্যু, আপনাকে এন্টারপ্রেনার ডেভেলপ করতে হবে, আপনাকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হবে, আমি শুধু MBA BBA করে চাকরির জন্য বসে থাকবো আর কিছু করবো না, এটা হতে পারে না, সেই জন্য অপরচুনিটি গুলো ক্রিয়েট করতে হবে বিভিন্ন এরিয়া, যেমন SME কে ডেভেলপ করতে হবে, IT সেক্টর কে ডেভেলপ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কে ডেভেলপ করতে হবে, যেখানে ফিট করে সেই জায়গাগুলোতে আপনার সেই ধরনের জনসম্পদ তৈরি করতে হবে। সেই জনসম্পদ তৈরি করার ক্ষেত্রে আমরা দেখেছি, আমি রিসেন্টলি আমি IT সেক্টর নিয়ে অনেকদিন কাজ করছি, যেটা দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি থেকে যেসব পড়াশোনা করে আসে, দেখা গেল পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে সেটা কাজে লাগে না, তারা বলছে কিছুই জানে না বা পারে না। সেই ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে একটা লিঙ্কেজ করা দরকার, সেটা নিয়ে অনেকদিন কথা হচ্ছে, যে আমাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পড়াশোনা দরকার, আমার শুধু থিওরিটিক্যাল নলেজ হলেই হবে না, সেই জায়গাগুলোতে কাজ হচ্ছে। টিবেট বলে যেটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, সেটার উপর কাজ আছে, কালকে আমাদের ফিনান্স সেক্রেটারি সাহেব বলছেন যে বলছিলেন যে একটা সিভ SEIP একটা বড় প্রোগ্রাম চলছে IDB এবং অন্যান্য অর্থায়নে, যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরাও কিছু গবেষণা করে ইনপুট দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় কাজ চলছে, কিন্তু যেটা হলো যে এই জায়গাগুলোতে কাজ করতে হবে, এট দা সেম টাইম আমাদেরকে শুধুমাত্র চাকরির আশায় থাকলে চলবে না, সেই জায়গাটা মনে রাখতে হবে। সেই জন্য বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করা, ডুইং বিজনেস করা, বিজনেস অপরচুনিটিস তৈরি করা,
এবং সাথে সাথে তারা যারা বিদেশে যেতে পারে সেই জায়গাগুলো তো বিভিন্ন জায়গায় আছে, সেটা যেতে পারে। তো সেই একটা অংশ। আমি আবার একটু ফিরে আসি, আসামের সাথে ওই সময় আলাপ করছিলাম, ভিয়েতনামকে। ঠিক আছে, ভিয়েতনাম এক সময় আমাদের মতো ছিল 1990 সালে, জাপান 1970 সালে আমাদের মতো ছিল, তারা অনেক দূর এগিয়ে গেছে। গেছে কেন? আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটু আগে বলছিলেন ভিয়েতনামের তো পলিটিক্যাল স্ট্রাকচার অন্যরকম। দ্বিতীয় যে বিষয়টা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, জাপানিজ হিউজ ইনভেস্টমেন্ট গিয়েছে ভিয়েতনামে, FDI, তারপর অন্যান্য দেশে গিয়েছে, সেখানে ইলেকট্রনিক্স বিশাল সিটি আছে, অটোমোবাইল সিটি আছে। তাদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নে এফটিএ করার লাভ আছে ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের সাথে কেন এফটিএ করবে? সে আমাকে গার্মেন্টস ছাড়া কি দেওয়ার আছে বা কি নেওয়ার আছে তার কাছ থেকে? তাহলে আমাদের টেকনিক, আমাদের যেসব সেক্টর গুলো যাওয়া দরকার সেই সেক্টর গুলোতে যেতে হলে আমাদের FDI অ্যাট্রাক্ট করতে হবে, আমাদেরকে যেসব সেক্টর গুলোতে পটেন্সিয়াল আছে, যেসব আসাদ ভাই বলছে প্রোটেকশন আছে, সেগুলোকে আমাদের প্রোটেকশন গুলো কমাতে হবে, অ্যান্টি এক্সপোর্ট বায়াস গুলো কমাতে হবে, সেই জায়গাগুলোকে কাজ করা এবং টেকনিক্যাল নো হাউস যা ডেভেলপ করা যায় FTA করা বা যাদের সাথে করা যায় সেটা করতে পারলে খুব ভালো। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যদি সারাক্ষণই গার্মেন্ট সেক্টরকে নিয়েই FTA এর কথা চিন্তা করি, আমি মনে করি আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা আগাতে পারবো না। আমার দরকার ইলেকট্রনিক্স সেক্টর, আমার দরকার লেদার সেক্টর, আমার দরকার অন্য সেক্টরকে এগিয়ে আনতে হবে, আমার ডাইভার্সিফিকেশন করতেই হবে, কোনো উপায় নেই আমার। তাহলেই আপনি প্রপার স্কিলস পাবেন। আমি বারবার বলছি ICT সেক্টরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি, এখনো বলছি যে ICT সেক্টর ইজ দ্য অনলি সেক্টর যেটা কিন্তু একটা লিপফ্রগ করতে পারে একটা আমাদের মতো দেশগুলো, কারণ এর জন্য বড় টেকনোলজির দরকার না, একটা কম্পিউটারের একটা ব্রেন থাকলেই হয়, সেই জায়গাতে ব্রেনটা ডেভেলপ করার স্কোপটা তৈরি করতে হবে, আমাকে কানেক্টিভিটিটা দিতে হবে সেই জায়গায়। আমরা বিলিয়ন বিলিয়ন ডলার রপ্তানি করতে, ফ্রিল্যান্সার আছে আজকে, অফশোর আউটসোর্সিং বিভিন্ন রকম বিজনেস, সেই বিজনেস গুলোকে ট্যাপ করতে হবে আমাদেরকে, সেই জায়গাগুলোর জন্য যে ধরনের পলিসি দরকার। শুধুমাত্র যে আসলে একদিকে সরকারের পলিসি ফ্রেমওয়ার্ক দরকার, অন্যদিকে প্রাইভেট সেক্টরেরও সেভাবে এগিয়ে আসতে হবে, এডুকেশন সেক্টরকে সেভাবে ডেভেলপ করতে হবে, তাহলেই আপনি হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের যে কথাটা বললেন, স্কিল ডেভেলপমেন্টটা, সেটা আরো বেগবান হবে এবং সেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হতে হবে। এট দ্য সেম টাইম আপনি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ডুইং বিজনেস প্যাটার্ন ভালো করেন, FDI নিয়ে আসেন প্রচুর। আজকে অনেকে বলে যে কেউ যদি আজকে যে টাটা কনসাল্টিং সার্ভিস বা বড় বড় যে IT সেক্টরের জায়ান্টরা আছে, তারা যদি আজকে এসে বলে আমার 1000 IT টেকনিশিয়ান দরকার, আমরা কি দিতে পারবো? আমরা দিতে পারবো। আমরা শুধু MBA প্রডিউস করছে যারা, দে আর জাস্ট মানে অনেকে বলছে যে, আমার মনে আছে রুবানা হক বলছিল যে উনি 500 জন ইন্টারভিউ নিয়ে একজন নিতে পারতেছেন না। তাহলে সেই জায়গাগুলোতে আমাদের মনোযোগ দেওয়া দরকার অবশ্যই, এডুকেশন সিস্টেমের কোয়ালিটি ইম্প্রুভ করা, এবং এটাই হবে আমাদের মনে হয় নেক্সট লিপ এর জন্য সবচেয়ে বড় বিষয়, আপনি যেটা বললেন। এট দ্য সেম টাইম পলিসি বিষয়গুলো তো আছে, আর FDI কি কোনোভাবেই আমার মনে হয় মানে অবহেলা করার বিষয় না। আমাদের যেসব সেক্টরে আমাদের অপরচুনিটিস আছে, পোটেনশিয়াল আছে, সেগুলোকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করতে হবে। আমরা এই মুহূর্তে কিছুটা অসুবিধাজনক পর্যায়ে আছি, কোভিড এবং US এর সাথে চায়নার যে কনফ্লিক্টটা আছে, অনেক FDI জাপানিজ FDI বা অন্যরা কিন্তু রিলোকেটেড হচ্ছে এবং তার অধিকাংশ গিয়েছে ভিয়েতনামে। ভিয়েতনামে যাওয়ার একটা বড় কারণ তারা অনেক সেফ মনে করে, ইভেন কালচারাল একটা বিষয় আছে এখানে, এটা অনেকেই বলে না, আমি তো জাপানে বহু বছর ছিলাম, কালচারাল বিষয়টা কাজ করে যে FDI টা আসলে কোথায় যাবে, সেটা কি বাংলাদেশে আসবে না ভিয়েতনামে যাবে, সেই সেই বিষয়গুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো বিষয় না। সুতরাং ওই জায়গাগুলোতে যদি আমরা কনফিডেন্স বিল্ড আপ করতে পারি আমাদের এগিয়ে যাওয়ার জন্য, এট দ্য সেম টাইম ম্যানুফ্যাকচারিং বেসড আমরা যে ডেভেলপমেন্টটা চাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা, সেই জায়গাটাতেই বেশি ফোকাস দেওয়া দরকার। সেক্ষেত্রে SME কুড বি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া যেখানে আমাদের ফোকাস করা উচিত। সেই SME এর মধ্যে ICT থাকতে পারে, সেই SME এর মধ্যে লেদার থাকতে পারে, সেই SME এর মধ্যে ইলেকট্রনিক্স থাকতে পারে, কারণ এটা সাইজ, SME তো নাথিং বাট সাইজ। ঠিক আছে, ধন্যবাদ।